লাইফ ইন্স্যুরেন্স এটা ইসলামে বৈধ করে না, এটা হারাম। এইটার বিনিময়ে যা পয়সা আমার ঢুকলো, 2 লাখ টাকা লাগলাম, আরও বৎসর বৎসর জমা হইলা, মুনাফা এক্সেস আমার 1 লাখ বা 50,000 বা 10 লাখ হইল, এই সমস্ত হারাম। একমাত্র এই মতো লাইফ ইন্স্যুরেন্স যদি থাকে যে যেইটার মধ্যে আমি একটু টাকা রাখবো, 2 লাখ বা 5 লাখ মাসে মাসে রাখবো, বৎসরে বৎসরে রাখবো, সপ্তাহে সপ্তাহে রাখবো, এই এই টাকাটা জমা হইয়া এই মূল পুঁজি যেইটা আছে এইটা যদি আমার আসিয়া যায় আর এইটা যদি আমি আনি, তাহলে আলহামদুলিল্লাহ ভালো কথা, আমি আমার হালাল পয়সা আমার পকেটে আনলাম। আওলাদের তোলে, আওলাদের মধ্যে খরচ করেন, আপনি হজ করেন, উমরা করেন, জকাত দেন, সব কিছু আলহামদুলিল্লাহ বহুত বৈধ। আর যদি এক্সেস পয়সা আসে তাহলে এইটা আপনি ইন্স্যুরেন্সে বা সরকারের ব্যাংকে বা অ্যাকাউন্টে বা অফিসে রাখবেন না, ফোকাহা বলছেন এইটা আপনি নিয়ে আসবেন। আর আপনার মেইন পুঁজি যেইটা আছে এইটা আপনি নিজে রাখবেন, আর এক্সেস টাকাটা আপনি এতিমকে, মিসকিনকে বা রাস্তার কোনো কাজ আছে এই কাজের মধ্যে বা অন্য কোনো জরুরত আছে এই জরুরতের মধ্যে, আপনি নয় গরিব দুঃখিয়া মানুষ বা কোনো মিসকিন আছে বা বিধবা আছে এই সমস্তকে আপনি দিয়ে দিবেন। সওয়াবন নিয়ত করবেন না, শুধুমাত্র হারাম থেকে বাঁচার নিয়ত করবেন। আর এই মতো ইন্স্যুরেন্স যারা ভাই বোনেরা করছেন, অনুরোধ আপনাদের খেদমতো এই সমস্ত টাকা নিয়ে আপনারা যাবেন না, বরং এই সমস্ত ছেলে যাবেন আর মলকুল মৌত আসবেন, আমাদের একদিন রুহ কবজ করে নিয়ে যাওয়া হবে। তাই এই হারাম কাজের মধ্যে লিপ্ত না হয়ে আপনারা আল্লাহকে রাজি করেন, হালাল টাকা আপনারা অর্জন করেন এবং ইন্স্যুরেন্সের এক্সেস টাকাগুলা আপনারা গরিব মিসকিনকে দিয়ে। আর একটা প্রশ্ন হবে, নামাজের মধ্যে নামাজ পড়তে টুপি পড়ে যায়, নামাজের মধ্যে যদি টুপি পড়ে যায়, তাহলে ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই বা অন্য মহকিকিকরা বলছেন, যদি শুধুমাত্র সুবিধা থাকে যে শুধুমাত্র একটি হাত ব্যবহার করে আপনি সজদার মধ্যে যাওয়ার পর টুপিটা মাথায় দিয়ে দেবেন, দুইটা হাত ব্যবহার করবেন না, একটা হাত ব্যবহার করে আপনি টুপিটা উঠাইয়া নেন যদি এই মতো সুযোগ থাকে। আর এই মতো সুযোগ না থাকে, টুপি জমিনে আসে থাকতে দেন, টুপি পিন্দিয়া নামাজ পড়া সুন্নত আমাদের ওলামায় মহকিকিন, ওলামায় দেওবন্দের রায়। আর যদি আমি জানি বুঝিয়া টুপিটা ছেড়ে নামাজ পড়ি মকরু হবে, এখন তো আমি জানি বুঝে নমাজ মকরু হিসাবে পড়তেছি না, বরং নমাজ তো আমি আদবের সহিত পড়তেছি, আল্লাহর সম্মুখে, চিফ জাস্টিসের সম্মুখে, রব্বুল আলামিনের সম্মুখে আমি দাঁড়াইলাম আদব হিসাবে। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নমাজের সময় নিজের জিনতকে এখতিয়ার করিয়া নমাজ পড়ার জন্য আল্লাহ পাক বলছেন। আমি তো এই জিনত হিসাবে টুপিও ব্যবহার করছি, আমার সব কিছু আছে, কিন্তু জমিনে নিচে পড়িয়া গেছে এটা আমার কোনো কসুরি বা আমার আমি ইচ্ছা করি করে নাই, এটা অনিচ্ছাকৃত পড়ছে। তাই যদি এই জমিনে থাকে থাকতে দেন, আপনি নমাজটা পড়েন। আর যদি পারেন এক হাত ব্যবহার করে টুপিটা উঠাইতে পারবেন, তো উঠাইয়া নেন, নমাজ পড়েন, কোনো অসুবিধা, তাও সজদার অবস্থা মতো।